হ্যালো এভরিওয়ান, ব্যাক টু মাই চ্যানেল KM ফ্যামিলি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আমি আল্লাহর আশিস সহমতে আপনাদের দোয়া এবং ভালোবাসা ভালো আছি। তো কাছে এবং দূরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন, ছোট্ট একটা লাইক দিয়ে একটা কমেন্টস করে যাবেন, হয়তো যদি কোনো অংশ আপনাদের কাছে ভালো লাগে। তো আজকের ভিডিওটা শুরু করলাম সকালে এই যে পুল দিয়ে, কারণ এই পুলগুলো আমাদের বাড়িতে ছাদের উপরে আমার ছোট বোনে রোপণ করছে, কি সুন্দর দেখা যাচ্ছে, আমার কাছে খুব ভালো লাগে এই পুলগুলো। এই পুলগুলো আমাদের বাড়িতে ছাদের উপরের মধ্যে, পরে আমি ভাবছি এবার বাড়ির জেলে নিয়ে আসবো। তো সকাল সকাল কি নাস্তা করব না করব টেনশনে ছিলাম, পরে দেখি করছি হঠাৎ করে মনে হচ্ছে যেহেতু চাউলের আটা গুঁড়ি আছে, তো পরে দেখি করলাম দুইটা ডিম ভেঙে তারপরে ইয়া করে দিলাম, পাটিসাপটা পিঠা বানিয়ে ফেললাম। আমার কাছে এই পাটিসাপটা পিঠাটা খাইতে খুব ভালো লাগে, পাতলা করে যেহেতু বানায়, তো বিশেষ করে এগুলো গরু মাংস দিয়ে বা জাল ফ্রাই দিয়ে খেতে খুব ভালো লাগে। তো পরে দেখি করলাম অনেক গুণে পেনে সকাল সকাল বানাই ফেললাম, বা কারণ এগুলো খেতেও খুব ভালো লাগে। তো পরে দিয়ে যে অনেকগুলো বানালাম, তো পরে দিয়ে আপনারা সবাই যারা যারা আমার ভিডিওটা দেখতেছেন, যদি কোনো অংশ আপনাদের কাছে ভালো লাগে, তো পরে দিয়ে কী করলাম এখানে যেহেতু পাঁচ মিশালি মাছ আছে, তো পরে দিয়ে কী করলাম এখানে এখন রান্নার তরকারি, যেহেতু নাস্তা সকালে নাস্তার আয়োজন শেষ, এখন তরকারি কী রান্না করব। তো পরে দিয়ে কী করলো, আলু ছিল, আলু দিয়ে পাঁচ মিশালি মাছ ভাবছি মাখা মাখা করে রান্না করব। পরে দিয়ে কী করলাম, হায়রে হলুদ একটু বেশি পড়ে গেল, তো পরে দিয়ে কী করলাম নিচের থেকে যে আবার এলাঞ্চার শাক আনলাম, আয়নার সাথে আবার দিলাম, কারণ আমি ওটা আপনাদের কাছে একটু ভিডিও করিনি। তো আসলে আজকের ভিডিওটা কি বলবো, আমি অনেক অনেক আনন্দ এবং অনেক খুশি, কারণ আজকে আমার 2000+ উপরে সাবস্ক্রাইব হয়েছে। তো সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যেহেতু আপনাদের শুধু এগুলো হচ্ছে আপনাদের ভালোবাসা, আর এগুলো আপনাদের ভালোবাসা থাকার বিধানে আজ আমি এতটুক পর্যায়ে আসতে পারছি, এতটুকু। তো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে লাখো শুকরিয়া। এভাবে আপনারা আমার পাশে থাকলে হয়তো আমি সামনে আরও একটু ভালো করবো, আরও ভালো ভিডিও বানাইতে পারবো। তো সবাই আমার জন্য দোয়া করবেন, সবাই আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ। ভিডিও ফুল ভিডিওটা দেখার জন্য সবাই, যে মাছের কালারটা খুব সুন্দর চলে আসছে।